ব্যাপে জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। এরপরেই প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রীর অনুরোধের সাড়া দিয়ে কি অনশন প্রত্যাহার করে নেবেন জুনিয়র চিকিৎসকরা? মুখ্যমন্ত্রীর ফোনের কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো আন্দোলনকারীদের পক্ষ থেকে। দাবি মিটলে তবে প্রত্যাহার হবে, অনশন তার আগে নয়। স্পষ্ট বার্তা আন্দোলনকারীদের। সোমবার দিন বিকেল 5টার সময় বৈঠকের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ অনশন চলবে অন্তত আরও দুদিন। ন্যূনতম পক্ষে আরও দুদিন না খেয়ে নিজেদের দাবি সমর্থনে আন্দোলন চালিয়ে যেতে হবে অনশনকারীদের। 14 দিন পর মুখ্যমন্ত্রী ফোন করলেন, তারপরে আরও দুদিন সময় নিলেন কেন? প্রশ্ন আন্দোলনকারীদের। অনশনের 14তম দিন রাত 8:30 বেরোলে আমাদের তিনজন অনশনকারীর 15তম দিন অনশনের পূর্ণ হবে। আমরা বাকিরাও অনশনে এখনো আছি। নর্থ বেঙ্গলেও আমাদের একজন ভাই, তিনি এই মুহূর্তে অনশনরত। আজকে আমাদের সাথে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, তারা দেখা করতে এসেছিলেন। তারাও আমাদের সঙ্গে কথা বলেন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা যাতে কথা বলি সেজন্য ফোন করেন। আমরা সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামকে বারংবার অনুরোধ জানাই যে আমরা প্রথম থেকে যে 10খানা দাবি সুনিশ্চিত করা এবং আর একটি অভয়ের ঘটনাও যাতে না ঘটে, সেই জন্য আমাদের কিছু কংক্রিট পদক্ষেপ আছে, আমাদের কিছু কংক্রিট দাবি আছে যা নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটিকে সুনিশ্চিত করে। কিন্তু বারবার বলছেন উনি আমাদের অভিভাবক সম, আমরা ওনাদের ছেলে মেয়েদের মতো, ওনার কি একবারের জন্য মনে হচ্ছে না আরো দুদিন এরা না খেয়ে থাকবে? শুক্রবার ফোনালাপে মুখ্যমন্ত্রী বলেছেন চিকিৎসকদের দাবিগুলি তিনি জানেন না, তাই নিয়েও ক্ষোভ রয়েছে আন্দোলনকারীদের। এতদিন আন্দোলন চলার পরেও বারবার নিজেদের দাবির সপক্ষে সোচ্চার হওয়া এবং একাধিকবার মুখ্য সচিবকে জানানোর পরেও মুখ্যমন্ত্রী চিকিৎসকদের দাবি জানেন না কেন? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। সুস্পষ্ট 10টি দাবি আছে, আমাদের মনে হলো উনি জানেন না আমাদের 10খানা দাবি কি। সেই জায়গা থেকে আমাদের প্রশ্নও থেকে যাচ্ছে, আমরা এই একই দাবিতে এগুলো নিয়ে প্রথম দিন থেকে সোচ্চার হয়েছি। আমরা বারবার মেল করেছি, আমরা যখন রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি, মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসেছি, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বসেছি, তাদেরকে মেল করেছি, তখন আমরা বারবার কিন্তু এই একই দাবিগুলি করতে করতে গেছি। তারপরেও আজ 71 দিন পরে কেন আমাদেরকে এটা শুনতে হচ্ছে? কেন মাননীয় মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে তিনি দাবিগুলি জানেন না? তাহলে কি তাকে দাবিগুলি জানানো হচ্ছে না? এতদিনের এত প্রতিবাদের আওয়াজ, এতদিনের আমাদের অনুরোধ, আমাদের কাতর আরতি, এই এতগুলো মানুষের ভুকা মেটে এতদিনের কষ্ট কোনোটাই কি তার কানে পৌঁছচ্ছে না? শনি, রবি এবং সোমবার একাধিক কর্মসূচি রয়েছে চিকিৎসকদের। মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য সময় দেবার পরেও সেসব কর্মসূচির কোনো পরিবর্তন হচ্ছে না। শনিবার ন্যায় বিচার যাত্রা হয় প্রচুর মানুষের উপস্থিতিতে। রবিবার ধর্মতলায় মহাসমাবেশ হবে এবং সোমবারের কর্মসূচিও হবে পূর্ব পরিকল্পনা মতো। বৈঠকে যেতে রাজি হওয়ার পরেও জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা, আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি, আজকে ন্যায় বিচার যাত্রা আজকে সোদপুর থেকে শুরু হয়েছে, আগামীকাল মহাসমাবেশ, এবং আমরা বলেছি যে সোমবারের মধ্যে যদি এটা সমাধান না হয় তাহলে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাই মিলে আমরা হয়তো সার্বিক একটা স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হব, প্রাইভেট সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায়। এবং আমরা মনে করি সেই জায়গা থেকেই আজকে যে আসা, আমাদের মনে হচ্ছে সেই জায়গা থেকেই একটা চাপে পড়ে এই যে আজকে আসা। এবং তারপর যে কথাই হয়ে থাকবে কেন, আমরা সবসময় মনে করি, আমরা কিন্তু প্রথম থেকে বলছি যে আমরা জানি এর সমাধান এক এবং একমাত্র করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চুপ কেন, এটাই আমাদের প্রশ্ন ছিল। সেই জন্যই আগামীকাল আমাদের মহাসমাবেশ, আমরা চিৎকার করে আমাদের আত্মরাত পৌঁছাতে পারতাম, তার আগেই আমাদের আত্মরাত বলুন, চিৎকার বলুন বা সাধারণ মানুষের প্রেশার বলুন,
তার কানে পৌঁছেছে, সেই জায়গা থেকে তিনি এসেছেন। এবং আমরা মনে করি যে সেই মিটিংয়ে কি হবে সেটা আগে থেকে বলে দেওয়া সম্ভব নয়। আমরা যদি আমাদের আন্দোলনকারীদের যে স্পিরিট সেটা ধরে রাখি, অনশনকারীরা তারা যে কথা বলছেন, একটা মিটিংয়ে নানা কিছু হতে পারে, এর আগে বহু মিটিং হয়েছে, নানা কিছু হয়েছে, কোনো মিটিংয়ে আমরা দেখেছি কোনো অগ্রগতি হয়নি। সেই জায়গা থেকে যেরকম একটা মরিয়া প্রচেষ্টা ওরা চালাচ্ছে, অনশন তুলে নাও, তোমরা এক্ষুনি তুলে নাও, এরকম ভাবে অনশন ওঠে না। ওনারা বলে যাচ্ছেন, ওনাদের সাথে কথা বলছেন, আমাদের বাবা বলেছেন যে তোমরা ওদের তুলে নাও বাবা, কিন্তু এটা আজকে আমরা কেউ তুলে নেওয়া বা বসানোর মালিক নই। একটা বিষয় স্পষ্ট, নিজেদের দাবি না মিটলে আন্দোলন থেকে সরবেন না জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি মেনে নিতে রাজি হবে কি প্রশাসন, এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে সোমবারের বৈঠকের ফলাফল। চিকিৎসক সহ আমজনতা এখন তাকিয়ে সোমবারের বৈঠকের দিকেই। নিউজ টাইম।